এসএসসি 2004 স্টার বন্ধুরা সবাই কেমন আছিস? তোদের সকলের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। কাউসার্স ব্লক প্রকৃতির মাঝে আমি শিরোনামে ফটো কনটেস্টে তোদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগতেছে। আর তোদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটাকে আরও একটু মাত্রায় রাঙিয়ে দেওয়ার জন্যে তোরা হয়তো ইতিমধ্যে অবগত আছিস, পুরস্কারের সংখ্যাটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। শুরুতে আমাদের সকলের সিদ্ধান্ত ছিল ছেলে মেয়ে বন্ধু টোটাল মিলে 3টা পুরস্কার দেওয়ার জন্য, ফার্স্ট সেকেন্ড থার্ড। পরবর্তীতে তোদের ব্যাপক সারা পেম এটাকে এনহ্যান্স করা হয়, ছেলে বন্ধুদের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার, সেই মেয়ে বন্ধুদের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার। হয়তো ডুয়েল থাক প্রেম, এখানে দেখা যায় না মেয়ে বন্ধুরা বেশি পেয়ে যেতে পারতো অথবা ছেলে বন্ধুরা বেশি পেয়ে যেতে পারতো, এখন আর সেই বৈষম্যটা থাকলো না, উভয়ই 3টে 3টে সমান পুরস্কার পাবে। তো এখন আর দেরি কেন, এখন যেহেতু পুরস্কার পাওয়ার পসিবিলিটি বেড়ে গেছে 1 লাখে দ্বিগুণ, তো এখনও যারা ফটো কনটেস্টে ছবি দেশটি মত দ্রুত পারো ছবি দিয়ে দেব, সময় কিন্তু আর বেশি নেই। আর পুরস্কারের চেয়ে সকলের অংশগ্রহণটাই কিন্তু মেইন, সকলে এখানে অংশগ্রহণ করে সুস্থ বিনোদনের মাধ্যমে সকলে আনন্দ পাক, এটা সকলের কাছে প্রত্যাশা থাকবে। আর তোরা প্রত্যেকেই অন্যের ছবিতে লাইক কমেন্ট কর, এতে হয়তো তারা উৎসাহ পাবে। রিয়েলি ইটস অ্যামেজিং, অনেক বন্ধুরা কিন্তু খুবই সুন্দর সুন্দর ছবি দিচ্ছে, প্রকৃতির ছবি যেরকম সুন্দর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ছবিগুলো সে আলাদা সুন্দর। এক্ষেত্রে মনে হচ্ছে যে হাড্ডাহাড্ডি একটা কম্পিটিশনই হবে। সকলেই তোরা কনটেস্টে অংশগ্রহণ করিস, তোদের জন্যে কিন্তু আরও অনেকগুলো অঘোষিত সারপ্রাইজ অপেক্ষা করতেছে। আমরা নতুন করে প্ল্যান করতেছি তোদের এটাকে আরও প্রাণবন্ধ কী করে করা যায়, হয়তো পরবর্তীতে সেটা জানিয়ে দেব। আর প্রোগ্রাম শেষে সকলে গেট টুগেদার করে এক জায়গায় একত্রিত হয়ে পুরস্কারগুলো দেওয়া যায় কি না সেটাও হয়তো আমরা চিন্তাভাবনা করতেছি। একসাথে পথ চড়ে অনেক দূর হাঁটতে চাই, সকলের কাছে প্রত্যাশা থাকবে, পাশে থাকিস পাশে রাখিস। তো আর দেরি কেন, পুরস্কারের সংখ্যা বেড়ে গেছে, নতুন কিছু অঘোষিত চমক আছে। আর একটা চমক হচ্ছে এই যারা ওখানে কনটেস্টে অংশগ্রহণ করতেছে তাদের সুন্দর সুন্দর ছবি নিয়ে একটা 4K কোয়ালিটি ভিডিও তৈরি করা হবে, যেটা কাউসার্স ব্লগ চ্যানেলে পাবলিশ করা হবে। এটা হয়তো একটা আর্কাইভ হিসেবে থেকে যাবে, যে কোনো মুহূর্তে আজকে থেকে 20 বছর 30 বছর পরেও এখান থেকে আর্কাইভ থেকে সেই স্মৃতিগুলো চোখ বুলাতে পারবো, যেটা হয়তো আমাদের একটা বাড়তি আনন্দের খোরাক বা একটা তৃপ্তি হবে। তাই যদি কেউ মিস না করতে চাস, নিজের স্মৃতিটাকে এই আর্কাইভে রাখতে চাস, এত সব কিছু মিস না করতে চাইলে দ্রুত ছবি পোস্ট কর, আর এই কাউসার্স ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ। এইখান থেকে পরবর্তী HD কোয়ালিটি 4K কোয়ালিটি ভিডিওটিকে প্রকাশ করা হবে। ওকে, সকলে ভালো থাকিস, দেখা হবে খুব শীঘ্রই, দেখা হচ্ছে ইনশাল্লাহ।